ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের 7 জেলায় 16 জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপকূলীয় ও এর আশেপাশের 19 জেলায় প্রায় 2.5 লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে 40,338টি এবং আংশিক বিধ্বস্ত হয়েছে 1,33,528টি ঘরবাড়ি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টারের দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত রোববার রাতে বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। এই ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, জলোচ্ছ্বাসে উপকূলের অনেক এলাকা প্লাবিত হয়েছে। আমাদের সাতক্ষীরা জেলার শ্যামনগর এবং আশাশুনি থানায় প্রায় 2,000 কাছা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং প্রায় 2 লাখের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট সকলের কাছে জোর দাবি জানাই, আমাদের এই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো দ্রুত সংস্কার করা হোক। এই খাজরা বাজার থেকে আপনি দেখছেন হাজার হাজার বিঘা এই মৎস্যগের মাছ চাষিরা, তারা হাজার হাজার জমিতে তারা মাছ চাষ করছিল, মাছগুলো ভেসে গেছে। এবং আমাদের যারা ডাঙ্গা অঞ্চলে বাস করি, আমের তো কোনো ফসলই নেই। এই ঝড়ে কারোর বাড়িতে একটা আমও নেই, গাছগাছালি ভেঙে তছনছ হয়ে গেছে। এলাকায় এই রেমালের ঝড় এসে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, সব এই কাঁচা ঘর বাড়ি সব ভেঙে চুরি গেছে এবং রাস্তাঘাট ভেঙে চুরি গেছে অনেক জায়গায়। মানে ভেতরে জল ঢুকেছে অনেক জায়গার থেকে এবং খুবই ভয়াবহ অবস্থা, গরিব মানুষের খুবই সমস্যা। ঘূর্ণিঝড় রেমালের পরদিন সোমবার একেবারে প্রাথমিক তথ্যের ভিত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,438টি ঘরবাড়ি। এছাড়া আংশিক বিধ্বস্ত হয়েছে 1,14,992টি ঘরবাড়ি। দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনের সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে খুলনা জেলায়। এই জেলায় 20,762টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। বাগেরহাটে বিধ্বস্ত হয়েছে 10,000 ঘরবাড়ি, বাকিগুলো বিভিন্ন জেলায়। দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনের তথ্য বলছে, এই ঝড়ে দুর্গত মানুষের সংখ্যা প্রায় 46 লাখ। ঘূর্ণিঝড়ে ক্ষতির মুখে পড়ে উপকূল ও আশেপাশের 19 জেলা। এগুলো হলো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর ও যশোর। এর মধ্যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম ও পিরোজপুরে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।